হ্যালো কি অবস্থা সবার কি অবস্থা কেমন আছো সবাই কি 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 অবস্থা অবস্থা সবার কি অবস্থা জনগণ কি খবর কেমন আছো সবাই বলো চট জলদি বলে ফেলো সবাই কেমন আছো সবাই কেমন আছো কেমন আছো সবাই চট জলদি করে বলে ফেলো নমস্কার বিজয় ওয়ালাইকুম আসসালাম লাইলা নাজনীন কেমন আছো সবাই সবাই কেমন আছো নমস্কার অমিত ওয়ালাইকুম আসসালাম তানভীর চম্পা রাজশ্রী ভালো আছি আমি তোমরা কেমন আছো শাহাত ইমন ওয়ালাইকুম আসসালাম সবাইকে একসাথে সালাম আদাব নমস্কার কেমন আছো তোমরা সবাই বলো ওকে তোমরাও ভালো আছো ফারিয়া সুমাইয়া সুনন্দা দে কী অবস্থা তোমাদের আজকে আমাদের গতিবিদ্যা অধ্যায়ের লেকচার দুই আমরা খুব সুন্দর সুন্দর করে মজায় মজায় গণিত শিখব ঠিক আছে গতিবিদ্যা অধ্যায়টা কিন্তু অনেক বড়ো একটা অধ্যায় এই অধ্যায়টা ফিজিক্সের দুইটা অধ্যায়কে কভার করবে গত ক্লাসেই তোমাদেরকে বলছিলাম যে ফিজিক্স ফার্স্ট পেপারে ভ্যাক্টর চ্যাপ্টারের ফিফটি পারসেন্ট এবং গতিবিদ্যা চ্যাপ্টার যেটা তোমাদের শর্ট সিলেবাসে নাই ওই চ্যাপ্টারে হানড্রেড পার্সেন্ট প্রায় মানে ফিজিক্স ফার্স্ট পেপারের দুইটা চ্যাপ্টার মিলে হচ্ছে এই একটা চ্যাপ্টার গণিতে এবং ফিজিক্সে কখনও সূত্রের প্রমাণ টাইপ জিনিস আসে না কিন্তু গণিতে এরকম প্রমাণ টাইপ ম্যাথও আসবে আবার ডিরেক্ট ভ্যালু বের করতে দেয় এরকম ম্যাথও আসবে কাজে এই চ্যাপ্টারটা ভালো করে পড়া থাকলে গতিবিদ্যা এবং ভ্যাক্টর রিলেটেড অনেক ম্যাথ ফিজিক্সেও তুমি করতে পারবা হায়ার ম্যাথও তো তোমার কমপ্লিট হয়েই যাচ্ছে তো এই চ্যাপ্টারটা অতীব গুরুত্বের সাথে পড়তে হবে অসংখ্য ম্যাথ আছে এই চ্যাপ্টারে অসংখ্য অসংখ্য ম্যাথ আছে ম্যাথের কোনো শেষ নাই নয় দশমিক এক দুই তিন চার চারটা পার্ট নয় দশমিক এক থেকে নয় দশমিক চার পর্যন্ত এস ইউ আহমেদ সারের বইয়ে নয় দশমিক পাঁচ পর্যন্ত আছে অসীম কুমার শাহ স্যারের বইয়ে আছে নাইনের এ থেকে নাইনের ডি আর এস ইউ আহমেদ স্যারের বইয়ে নয় দশমিক এক থেকে নয় দশমিক পাঁচ মানে বিশাল বড় একটা অধ্যায় ম্যাথগুলো একটু বড় বড় বাট যদি বুঝে বুঝে আনন্দের সাথে পড়ো তোমার কাছে কখনোই বিরক্তিকর লাগবে না বিরক্তিকর লাগার কোনো সুযোগই না কিন্তু বুঝে বুঝে ভালো মতো পড়তে হবে হ্যাঁ জাবির ওকে ওয়ালাইকুম আসসালাম তনুশ্রী নমস্কার ঠিক আছে আমরা তাহলে ক্লাসটা শুরু করি আমরা আজকের ক্লাসটি তাহলে শুরু করতেছি সবাই মনোযোগ সহকারে এমনভাবে ক্লাসটা করবা যেন আমি গতিবিদ্যা অধ্যা থেকে যে পঞ্চাশটা বা যে ষাটটা ম্যাথ আমি নিজে করে দিব সেই ম্যাথগুলা যেন আর দ্বিতীয়বার কোনদিন না দেখলেও পরীক্ষায় তুমি অ্যান্সার করতে পারো এমনভাবে বোঝার চেষ্টা করবা বাকি আর কোনো ম্যাথ তুমি নিজে করো না করো এটলিস্ট অনেক ফাঁকি বা স্টুডেন্ট আসো আমি যা করাই এর বাইরে কিচ্ছু করে না জানি আমি তো অ্যাটলিস্ট আমি যে ম্যাথগুলা করাই দিই এই ম্যাথগুলাও যেন এমনভাবে করা থাকে যে না আমি এমনভাবে বুঝে ফেলবো ক্লাসেই যেন পরবর্তীতে আমার এই জিনিসগুলো এখনও ভুল না হয় তো আমি যেহেতু ক্লাসেই সকল টাইপের ম্যাথ কভার করে দেই পরীক্ষায় যে হুবহু কমন আসবে তা তো না বাট একই টাইপের ম্যাথ যদি চলে আসে এবং এই টাইপগুলো থেকেই তো আসবে টাইপের বাইরে তো আর পরীক্ষায় আসবে না তাইলে তো তুমি এমনিতেই অ্যান্সার করতে পারবা ঠিক আছে তো চলো শুরু করি যাই ওকে ওকে চলো শুরু করে দেই ঠিক আছে ওকে ফাইন তো প্রথম প্রশ্নটা দেখো প্রথম প্রশ্নটাতে কি বলছে প্রশ্নটা তুলে ফেলো প্রশ্নটা প্রশ্নটা তুলে ফেলো এই ম্যাথটা বুয়েট এডমিশন টেস্ট 2000 সালে আসছিল মানে 2000 2001 ওই সেশনে আসছিল অনেক আগের মেথ অনেক আগে আসছিল এখন প্রশ্নটাতে কি বলছে দেখো প্রশ্নটাতে বলা হইছে এস মিটার প্রসস্থ স্রোথিন নদী মানে একটা নদীতে ধরো স্রোত নাই প্রথম অবস্থায় একটা নদীতে স্রোত নাই সাঁতার কেটে পার হতে একজন লোক লোকটি সময় নেই তো ধরো যে মিটার প্রশস্ত একটা নদী এর প্রশস্ত হচ্ছে এস মিটার এই নদীতে কোনো স্রোত নাই তো একটা নদীতে যদি কোনো স্রোত না থাকে তাহলে তো একটা লোক যদি সোজা সাঁতার দেয় সে সোজাই নদী পার হবে কারণ এখানে স্রোতের বেগ শূন্য মানে ইউ হচ্ছে শূন্য তো স্রোত যে যদি না থাকে তাহলে এটা লোক যেই দিকে সাঁতার দিবে ঠিক সেই দিকেই নদী পার হবে এখানে কোনো লোভ ধি বেগ আসবে না বা তার কোনো ডিফ্লেকশন হবে না তো প্রশ্নে বলছে এস মিটার প্রশস্ত স্রোতহীন নদী আমি ধরলাম যে স্রোতহীন একটা নদী একটা মানুষ পার হবে ভি ব্যাগে সাঁতার দিয়ে তাহলে ভি ব্যাগে সাঁতার দিয়ে পার হইতে কতক্ষণ সময় লাগে প্রশ্নে বলা আছে টি মিনিট সময় লাগে কত মিনিট টি মিনিট সময় লাগে ভালো কথা এর পরে বলছে নির্দিষ্ট বেগে স্রোত প্রবাহিত হলে এটা হচ্ছে প্রথম কন্ডিশন মানে যখন স্রোত থাকে না তখন এস মিটার নদী একজন লোক পার হয় টি মিনিট সময়ে তো স্রোত যখন থাকবে না তখন একটা লোক সোজা সাঁতার দিলে সে সোজাই নদী পার হবে আর তুই বলতে পারো ভাইয়া সোজা কেন সাঁতার দিবে আপনি তো এই দিকেও নিতে পারতেন অথবা এইদিকেও পরের কন্ডিশনটা পরে দেখো তাইলে বুঝতে পারবা এখানে আসলে সোজাসুজি নদী পার হওয়ার কথা বলা হয়েছে পরের পাটটুকু পড়লেই ক্লিয়ার হবে এই জন্য আমি সোজাসুজি নিছি দেখো কি বলছে নির্দিষ্ট বেগে স্রোত প্রবাহিত হলে এখন এটা হচ্ছে প্রথম কন্ডিশন এখন দ্বিতীয় কন্ডিশনে আসো যদি একটা নির্দিষ্ট বেগে স্রোত প্রবাহিত থাকে ধরো স্রোতের ব্যাগ হচ্ছে ইউ ধরলাম স্রোতের ব্যাগ ইউ এই যে স্রোত প্রবাহিত আছে তাহলে এখন এখানেও নদীর প্রস্থ এস নদীর প্রস্থ এস নদীর না স্রোত থাকলেও তো আর প্রস্থ চেঞ্জ হবে না তাই না নির্দিষ্ট ব্যাগে স্রোত প্রবাহিত হলে আমি ধরে নিছি যে এখানে স্রোতের ব্যাগ হচ্ছে ইউ ইউ ব্যাগে স্রোত প্রবাহিত তোমরা লিখবা ধরি স্রোতের ব্যাগ ইউ টি ওয়ান সময়ে সে এটা সোজাসুজি পার হতে পারে অর্থাৎ নদীতে যখন স্রোত থাকে তখন এই এস প্রশস্ত বিশিষ্ট একটা নদী পার হইতে এই লোকটার সময় লাগে কত টি ওয়ান যখন স্রোত ছিল না তখন সময় লাগতো টি আর যখন স্রোত আছে। তখন সময় লাগে টি ওয়ান এখন ভাইয়া যখন স্রোত ছিল না তখন কিন্তু নদী পার হওয়ার জন্য সোজাসুজি সাঁতার দিলেই হবে তুমি সোজা সুজি সাঁতার দিবা তুমি সোজাসুজি নদী পার হবা কারণ এখানে স্রোত নাই কিন্তু যখন স্রোত থাকবে তখন কিন্তু সুজি নদী পার হওয়ার জন্য সোজা সুজি সাঁতার দিলে হবে না কেন হবে না সেটা গত ক্লাসে বোঝাই আসছি যখন স্রোত থাকবে তখন সোজা সুজি নদী পার হওয়ার জন্য সাঁতার দিতে হবে এই দিকে ধরলাম ভি ব্যাগে ভি ব্যাগে এই দিকে এবং অ্যাঙ্গেলটা হবে একশো আশি ডিগ্রি চাইতে বেশি সরি একশো সরি কী বলতেছে নব্বই ডিগ্রি চাইতে বেশি এই যে আলফা বললাম এটা হচ্ছে আলফা ইউ এর সাথে সাতার দেওয়া বা ভি এই অ্যাঙ্গেলটা হইতে হবে নব্বই ডিগ্রি চাইতে বেশি আলফা হইতে হবে নব্বই ডিগ্রি চাইতে বেশি মানে স্রোতের বিপরীত দিকে সাঁতার দিতে হবে কারণ ঠিক সোজাসুজি সাঁতার দিলে তুমি কখনোই সোজাসুজি পার হইতে পারবে না স্রোত তোমাকে একটু হলেও ধাক্কা দিয়ে ডানে সরাই দিবে এই জন্যে তুমি যদি স্রোতের বিপরীতে সাঁতার দেও তাহলে এই দিকে গিয়ে তুমি এই যে গত ক্লাসে বুঝাইছিলাম সাঁতার দিছো ওই দিকে স্রোত তোমাকে একটু একটু ধাক্কা দিচ্ছে ধাক্কা দিচ্ছে ধাক্কা দিচ্ছে তুমি যাচ্ছ এইদিকে মনে করো এই যে তুমি যাচ্ছ দিকে। স্রোত ধাক্কা দিচ্ছে এই যে তুমি সোজা যাচ্ছ এই যে মনে করো তুমি এখান থেকে তুমি যাচ্ছিলে এইদিকে বাট স্রোত তোমাকে ধাক্কা দিচ্ছে এই যে সোজা তুমি রওনা হয়েছিলে ধরো এইদিকে এই যে এই দিকে বাট স্রোত তোমাকে ধাক্কা দিয়ে সোজা নিয়ে তুলে দিবে তো এখন এই দুইটা লব্ধি হবে ঠিক সোজা হা বেঁকে গেছে তোমরা সোজা করে একাও এই দুইটা লব্ধি হবে ঠিক সোজা তখন সে সোজা সুজি নদী পার হইতে পারবে ধরলাম এই দুটা লব্ধি হচ্ছে ডাব্লিউ ইউ এবং ভি ইউ হচ্ছে স্রোতের ব্যাগ ভি হচ্ছে সাঁতারু বা যে নদী পার হবে তার ব্যাগ ভিটা সুন্দর করে লিখি তার ব্যাগ এবং এই দুইটার লবধি হচ্ছে ডাব্লিউ এই ডাব্লিউটা যখন সুজি হবে মানে একদম নব্বই ডিগ্রি কোনো এই যে এই অ্যাঙ্গেলটা হবে নব্বই ডিগ্রি এই অ্যাঙ্গেলটা হবে নব্বই ডিগ্রি তখনই সে সোজাসুজি নদী পার হইতে পারবে অর্থাৎ যখন স্রোত থাকে না তখন সোজা সাঁতার দিলেই সে সোজা নদী পার হইতে পারবে বাট যখন স্রোত থাকবে তখন তাকে সাঁতার দিতে হইতে হবে নব্বই ডিগ্রি চাইতে বেশি অ্যাঙ্গেলে এবং তখন সে সোজাসুজি নদী পার হইতে পারবে ওকে ফাইন আমরা দুইটা কন্ডিশন গত ক্লাসে এই কন্ডিশন বুঝে আসছি এখন প্রথম কথা কি দেখো বলছে দেখাও যে স্রোতের বেগ দেখাইতে হবে স্রোতের বেগের মানে এইটা তো স্রোতের বেগ আমরা কী ধরছি ইউ ধরছি স্রোতের ব্যাগ আমরা কি ধরছি ইউ ধরছি তো প্রমাণ করতে হবে ইউ এর মান হচ্ছে এইটা এই যে প্রমাণ করতে হবে ইউ এর মান এইটা হচ্ছে কার মান ইউ এর মান আমরা ধরে নিয়েছিলাম স্রোতের বেগ ইউ তাহলে আলটিমেটলি প্রমাণ করতে হবে ইউ সমান এইটা ওকে ভালো কথা এখন খেয়াল করে দেখো এইখানে এই কন্ডিশনটা থেকে প্রথম কন্ডিশনটা থেকে আমরা কি লিখতে পারি এস ইকাল টু ভিটি এস টু ভিটি কারণ এখানে দূরত্ব বা নদীর প্রশস্ততা দেয় আছে এস ব্যাগ এখানে ভি নৌকা সরি নৌকা না তো সাঁতারুর যে ব্যাগ সেটাই হবে বেগ আলাদা করে কোনো বেগ আসবে না যেহেতু ইউ শূন্য তাহলে এস ইক টু ভিটি এখান থেকে ভি ইকস টু হবে এস বাই টি ভি ইকস টু হবে এস বাই টি আর এখান থেকে লিখতে পারি এখান থেকে লিখতে পারি এস ইক টু টি ওয়ান কারণ এখানে এই কন্ডিশনে যখন স্রোত থাকবে তখন নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময় বলা আছে টি ওয়ান এবং তখন নদী পার হওয়ার ক্ষেত্রে কোন ব্যাগটা প্রযোজ্য হবে বা কোন ব্যাগের কারণে সে নদী পার হবে এক্স্যাক্টলি সে লব্ধি ব্যাগের জন্য এখানে নদী পার হওয়ার পিছনে যেই ব্যাগটা কাজ করবে সেটা হচ্ছে লব্ধি ব্যাগ ডাব্লিউ লব্ধি ব্যাগ ডাব্লিউ ইউ এবং বি স্রোত এবং ওই লোকের ব্যাগ দুইটার সম্মিলিত যে লব্ধি ব্যাগটা থাকবে সেই লব্ধি ব্যাগের বদৌলতে সে সোজাসুজি নদী পার হইতে পারবে অর্থাৎ এখান থেকে ডাব্লিউ সমান কি আসবে এখান থেকে ডাব্লিউ সমান আসবে এস বাই টি ওয়ান এই দুইটা কন্ডিশন থেকে আমরা সিম্পলি এই দুটা জিনিস বের করতে পারি এখানে কারোরই কোনো আপত্তি করার সুযোগ নাই যারা গত ক্লাসটা করো নাই তাদের কিন্তু বুঝতে অসুবিধা হইতে পারে অবশ্যই গত ক্লাসটা করে আসতে হবে তোমরা প্রথম কন্ডিশন এটা লিখবা যে যখন স্রোত থাকে না তখন ধরি যে সেই ভি বেগে সাঁতার দিচ্ছে তাহলে ভি ইকোস টু এস বাই টি একটা জিনিস একটু জিনিস তো বর্ণনা লিখতে হবে তো বর্ণনাগুলোকে আমি লিখে লিখে দেবো জিনিসটা তোমাদের বুঝতে হবে তারপরে যখন স্রোত থাকবে তখন কন্ডিশন হচ্ছে এটা দুইটা ব্যাগের লব্ধি হচ্ছে ডাব্লিউ সেই ক্ষেত্রে এস ইকুয়াস টু ডাব্লিউ টি ওয়ান ডাব্লু ইকুয়াস টু এস বাই টি ওয়ান এখন এই যে এই কন্ডিশনটার বেলায় যখন স্রোত থাকে স্রোত থাকা অবস্থায় যখন সে সোজাসুজি নদী পার হবে তখন বেগের সূত্রটা কী ছিল মনে আছে গত ক্লাসে পড়াইছি যখন এই যে স্রোত থাকা অবস্থায় কেউ সোজাসুজি নদী পার হইতে চায় তখন বেগ সূত্র হয় বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মনে আছে এই সূত্রটা গত ক্লাসে দেখাইছিলাম এখানে হবে রুট অভার অফ বড় স্কোয়ার মাইনাস ছোটো স্কোয়ার এবং নদী পার হওয়ার জন্য সবসময় সাঁতারুর ব্যাগ হইতে হয় বেশি স্রোতের ব্যাগ হইতে হয় কম মনে আছে তো তুমি যদি নদী পার হইতে চাও বা একজন মানুষ যদি সাতার দিয়ে নদী পার হইতে চায় তাহলে এই যে তার বেগ সাঁতারুর বেগ ভি অবশ্যই নৌকার ব্যাগে যেতে বেশি হবে তাহলে বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার অর্থাৎ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এই কেউ আবার ভাইব না যে স্রোতের ব্যাগকে সবসময় ইউ ধরতে হবে আর সাঁতারুর বেগকে ভি না তুমি চাইলে স্রোতের ব্যাগকে ধরতে পারো ভি সাঁতারুর বেগকে ইউ সেই ক্ষেত্রে সূত্রটা হবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার তুমি কোনটাকে ইউ কোনটাকে ভি ধরবা এটা তোমার ইচ্ছা কোনো অসুবিধা নাই বাট সূত্রটা হবে বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার যেখানে বড় হচ্ছে সাঁতারুর বেগ ছোট হচ্ছে নৌকার বেগ এখন এই সূত্রটাকে আমি যদি উভয় পক্ষকে স্কোয়ার করে দেই উভয় পক্ষকে যদি আমি এখন স্কোয়ার করে দিই এটা মুছে দিলাম উভয় পক্ষকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে কি হবে ডাব্লু স্কোয়ার সমান ভি স্কয়ার মাইনাস ইউ স্কোয়ার ডাব্লু স্কোয়ার সমান ভি স্কয়ার মাইনাস ইউ স্কোয়ার এইটা লিখা যায় কোনো অসুবিধা নাই এটা কিন্তু আমরা লিখতে পারি এখানে কোনোই অসুবিধা নাই অসুবিধা কি আছে এইখানে কোনো অসুবিধা নাই ওকে ফাইন তো এখন চলো আমরা এখান থেকে বের করব কি বের করব কিন্তু ইউ এই যে দেখো ইউ কী বের করবো ইউ বের করব তাহলে আমি এখান থেকে এটা লিখতে পারি যে ইউ স্কোয়ার সমান ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ ইউ স্কোয়ারটাকে বাম পাশে নিয়ে আসলাম ডাব্লিউ স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে গেলাম ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার এখন মান বসাই দাও এই যে ভি সমান হচ্ছে এইটা তাহলে ভি স্কোয়ার সমান কি হবে ভি স্কোয়ার সমান হবে এস স্কোয়ার বাই টি স্কোয়ার মাইনাস ডাব্লিউ সমান কি ডাব্লিউ সমান হচ্ছে এস বাই টি ওয়ান তাহলে এস স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার এস স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার খেয়াল করে দেখো নিচে কি দেখা যায় হ্যাঁ নিচে অনেক জায়গা আছে নিচে অনেক জায়গা আসে তাহলে এখন খেয়াল করে দেখা হয় যে ইউ স্কোয়ার সমান ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার ভি এর মান বসাই দিছি ডাব্লিউ এর মান বসাই দিছি এখন সিম্পলি এখান থেকে লিখতে পারি ইউ স্কোয়ার সমান এখান থেকে যদি একটা স্কোয়ার কমন নিয়ে নেই এখান থেকে একটা এস স্কোয়ার কমন নিয়ে নিলে হয় এ স্কোয়ার ওয়ান বাই টি সরি ওয়ান বাই টি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার তাহলে এখান থেকে আমি যদি এখন ইউ বের করতে চাই ইউ বের করলে ডান পাশটাকে কী করে দিতে হবে বর্গমূল করে দিতে হবে তাহলে এস স্কোয়ারকে বর্গমূল করলে হবে শুধু এস আর বাকি টুককে বর্গমূল করে দিলে হবে রুট অব আর স্কোয়ার দেখো কত সহজভাবে মিলে গেলো ম্যাথটা মাইনাস ওয়ান বাই টি ওয়ান এই ধরনের ম্যাথ মনে রাখার বা মুখস্থ করার কোনো বিষয়ই না কারণ মুখস্থ রাখতে হবে কেন তুমি সব কিছু বুঝে বুঝে করবা দেখো ইউ স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু এইটা আমার ইউ দরকার আমি তো স্রোতের ব্যক্তিও ধরছিলাম তাহলে আমার প্রমাণ করতে হবে ইউসম এইটা রাইট বর্গমূল করে দিলে দিলেটা হয়ে যাবে এস আর এটার উপরে রুট ওভার চলে আসবে শেষ আমাদের প্রমাণ শেষ তো তো এই টাইপের ম্যাচ যদি পরীক্ষায় আসে এগুলা কি আগে থেকে কমন পড়ার বিষয় সেম এরকম আরেকটা ম্যাচ যদি বানায় দেয় এই রিলেটেড যে কোনো কিছুভাবে যেভাবে খুশি বানাক প্রশ্নটা বানায় দিলে তুমি এই দুইটা কনসেপ্ট স্রোত না থাকলে তুমি সোজা সাঁতার দিলে সোজাই নদী পার হবা এই ক্ষেত্রে লব্ধিবেগ দরকার নাই তোমার বেগে লুব্ধিবেগ সাঁতারুর বেগে লব্ধিবেগ আর যখন স্রোত থাকবে তখন ওই যে বাঁকা করে সাঁতার দিতে হবে মানে নব্বই ডিগ্রির বেশি কোণে অথবা স্রোতের বিপরীতে বলা যায় স্রোতের বিপরীতে সাঁতার দিতে হবে এখন তখন লব্ধিটা যখন সোজাসুজি হবে তখন সে সোজাসুজি নদী পার হইতে পারবে বোঝা গেল তো এই ম্যাথটা যদি বা ঘুরাইয়ে ফিরাইয়ে যেভাবে খুশি পরীক্ষায় আসুক এই ধরনের মেতে আর প্রবলেম হবে একটু বলো তো এই ধরনের মেতে কি আর কখনো প্রবলেম হবে আশা করি এই ধরনের মেতে আর কখনো প্রবলেম হবে না বোঝা গেলাইকুম আসসালাম সুমাইয়া কেমন আছো লাইলা বলছে বুঝছি ঠিক আছে ওকে বাকিরা কি বুঝতে পেরেছো এই ম্যাথগুলা মজার না একটা তো তোমার মুগস্ত মানে মুগস্ত বলতে কি কোন ম্যাথটা কি কারণে কি করা লাগতেছে তোমার কিচ্ছু আগে থেকে জানার দরকার নাই পরীক্ষার আগের দিন খালি একটু রিভিশন দিয়ে গেলেই হচ্ছে খালি প্রশ্নে কী বলছে দুইটা কন্ডিশন আছে ভাইয়া দুইটা কন্ডিশন থেকে খালি ভি বের করছি তারপরে আমি ভি কেন বের করছি এখন তুমি বলতে পারো ভি কেন বের করলাম এখানে কেন ভি বের করলাম এখানে কেন ডব্লিউ বের করলাম কারণ আমার তো বের করতে হবে স্রোতের ব্যাগের মান আর স্রোতের ব্যাগের সম্পর্কটা তো এই যে এইটা এইটা সম্পর্ক তাই না এইটা হচ্ছে আমার সেই সম্পর্ক তাহলে এখান থেকে যদি আমি স্রোতের ব্যাগ বের করতে চাই আমার তো ডাব্লিউ এবং ভি লাগবে ভাইয়া ভি এর মান লাগবে ডাব্লিউ এর মান লাগবে তো আমার যেই মানটা লাগবে আমাকে তো সেইটাই বের করতে হবে আমার যদি এখানে এস প্রয়োজন হয়তো এস বের করতাম টি প্রয়োজন হইতো টি বের করতাম আমার যেটা দরকার আমি সেইটা বের করব রাইট জি ভাইয়া বুঝছি ওকে ওকে ওয়ালাইকুম আসসালাম সাইফুল্লা সিদ্দিকী ঠিক আছে চলো পরের মেতে যাই পরের মেথটা আরও ইম্পর্টেন্ট অনেকবার বোর্ডে আসছে দেখো প্রশ্নটা আমি তুলি একটি নৌকা একটি নৌকা টি সময়ে একটি নদী সোজাসুজি পারিয়ে দিতে পারে টি সময়ে একটি নদী সোজা সুজি পারি দিতে পারে এবং টি সময়ে স্রোতের অনুকূলে এবং সময়ে স্রোতের অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করতে পারে সমান দূরত্ব অতিক্রম করতে পারে শান্ত নদীতে নৌকার বেগ শান্ত মানে স্রোতহীন স্রোত নাই এমন নদীকে বলে শান্ত নদী শান্ত নদীতে নৌকার বেগ ইউ নৌকার বেগ ইউ এবং স্রোতের বেগ ভি হলে এই দেখো এখন কিন্তু ওরা বলেই দিছে নৌকার বেগকে ধরতে হবে ইউ স্রোতের ব্যাগকে ধরতে হবে ভি আমরা কিন্তু এতদিন উল্টাটা ধরে এসছি আমরা কিন্তু নর্মালি স্রোতের ব্যাগকে ধরি ইউ নৌকার ভি বাট এখন তারা বলেই দিছে এইভাবেই ধরতে হবে তুমি এখন ইচ্ছা মতো ধরতে পারবা না ভি হলে দেখাও যে কি দেখাইতে হবে টি অনুপাত টি ওয়ান ইকুয়ালস টু রুট অফ ইউ প্লাস ভি অনুপাত রুট অভার অফ ইউ মাইনাস ভি তার বুঝতেই পারতেছি এখানে নৌকার বেগ ইউ স্রোতের বেগ ভি তাহলে এখানে হবে ইউ গ্রেটার দেন ভি কারণ স্রোতের বেগ হয় বেশি সরি উল্টো বলে ফেলছি নৌকার বেগ হয় বেশি স্রোতের বেগ হবে কম নদী পার হওয়ার জন্য স্রোতের বেগের চাইতে নৌকার বেগ বেশি হবে তো এখানে কিন্তু প্রশ্নে বলা আছে নৌকার বেগ হচ্ছে ইউ স্রোতের বেগ ভি তাহলে তুমি এখন ইচ্ছা ধরতে পারবা না নৌকার ব্যাখ্যা ধরতে হবে ইউ স্রোতের ব্যাখ্যা ভি এবং এখানে অবশ্যই ইউ গ্রেটার দেন ভি হবে এটা বইয়ে খাতায় লিখা লাগবে না পরীক্ষা যখন অ্যান্সার যখন করবা তখন এখানে ইউ গ্রেটার দেন ভি এটা লিখা লাগবে না যখন নিবা তখন ওইভাবে নিলেই হবে দেখো আমি করে দিই প্রথমে একটি নৌকা টি সময়ে একটি নদী সোজাসুজি পারে দিতে পারে ওকে ভালো কথা টি সময়ে সোজাসুজি পারে দিতে পারে এই কন্ডিশনটা এই যে প্রথমে এতটুকু কন্ডিশন একটি নৌকা টি সময়ে একটি নদী সোজাসুজি পারে দিতে পারে এবং টি ওয়ান সময়ে স্রোতের অনুকূলে এটা আরেকটা কন্ডিশন টি ওয়ান সময়ে স্রোতের অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করতে পারে এখানে কিন্তু স্রোত আছে কেউ ভাইব না যে এখানে প্রথম কন্ডিশনে স্রোত নাই প্রশ্নে বলছে যে সোজাসুজি পারি দিতে সময় লাগে টি আর টি ওয়ান সময়ে স্রোতের অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করতে পারে যখন সে সোজাসুজি পারি দিবে তখনও কিন্তু এখানে স্রোত আছে এখানে কিন্তু বলা নাই যে স্রোতহীন কিছু বলা নাই আর শান্ত নদীতে নৌকার বেগ মানে হচ্ছে এটা পিউরলি নৌকার বেগ কেউ এই শান্ত নদী না যে এখানে স্রোত নাই স্রোত আছে স্রোতের বিপরীতে গিয়েই পার হইতে হবে তবে শান্ত নদীতে নৌকার বেগ আমরা যখন নৌকার বেগ হিসাব করি আমি যখন তোমাকে বলি নৌকার বেগ দশ কিলোমিটার পার আওয়ার এটা মানে হচ্ছে যখন স্রোত থাকে না তখন নৌকাটা ওই ব্যাগে পার হইতে পারে বা ওই ব্যাগে চলতে পারে তার মানে এটা হচ্ছে সিম্পলি নৌকার বেগ নৌকার বেগ হচ্ছে ইউ স্রোতের বেগ ভি এই শান্ত নদী দেখা কেউ ভাইবোনা যে এখানে স্রোত নাই স্রোত আছে স্রোত কি এখানে আসে দেখো টি ওয়ান সময় স্রোতের অনুকূলে স্রোতের কথা বলা আছে মানে প্রথম কন্ডিশন এখানে স্রোত আছে তাহলে এখন খেয়াল করে দেখো ধরো এটা একটা নদী এখানে বলা আছে নৌকার ব্যাগ হচ্ছে ইউ এখন কিন্তু নৌকাকে কে ধরতে হবে ইউ স্রোত ধরতে হবে ভি তাইলে প্রথম কন্ডিশনে যখন একটি নৌকা টি ওয়ান সময় সরি টি সময়ে টি সময়ে সোজাসুজি পারি দিতে পারে ধরলাম ডাব্লিউ পরীক্ষায় অত চিত্র না চলে ধরলাম ডাব্লিউ এবং এই নদীর প্রশস্ত ধরলাম এস অথবা ডি নর্মালি আমরা এস ধরি অথবা ডি ধরি তোমার যেটা খুশি কোনো অসুবিধা নাই তাহলে এখন এই যে একটা নদী যখন স্রোত থাকে সে সোজাসুজি পারি দিতে তার কত সময় লাগে টি সময় লাগে তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি ডাব্লিউ সমান এই আমি তো দুইটাই ইউ লিখে ফেলছি এইটা হচ্ছে ইউ আর স্রোতের ব্যাগ হচ্ছে ভি এখন কিন্তু সূত্র উল্টে যাবে এখন কিন্তু ভি ভি মাইনাস হবে হবে না এখন ইউ দেখো সোজা দেওয়ার জন্য লব্ধি ব্যাগ ডাব্লিউ টু রুট অফ বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার এখানে ইউ হবে বড় ভি হবে ছোট রাইট এই যে লিখে রাখছি এখানে তাহলে এখন খেয়াল করে দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি এই কন্ডিশন থেকে লিখা যায় এস ইকাল টু ডাব্লিউটি এস টু ডাব্লিউ টি লিখা যায় এই যে এস ইক টু ডাব্লিউ টি তাহলে এখান থেকে টি সমান কি লিখা যায় টি সমান লিখা যায় এস বাই ডাব্লিউ সমান এস বাই ডাব্লিউ সমান কি পাইছি রুট অফ আর অফ ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে এখান থেকে টি কেন বের করলেন কারণ যেইটা দেখাইতে বলছে অনুবাদ দেখো টি অনুবাদ টি ওয়ান অনেকে বলতে পারো আগে বের করছিলেন ব্যাগের মান এখন বের করতেছেন টি এর মান ভাই আগে আমার ব্যাগ দরকার ছিল এখন যেটা দরকার সেটা হচ্ছে সময়ের অনুপাত তাহলে আমি অবশ্যই একটা কন্ডিশন থেকে টি বের করব এবং আরেকটা কন্ডিশন থেকে টি ওয়ান বের করব তারপরেই তো দুইটার অনুপাত নিতে পারবো তাই না যখন যেইটা দরকার আমি তো তখন সেইটাই নিব তাহলে প্রথমটার কাজ শেষ প্রথমটার কাজ শেষ এখন পরেরটা দেখো পরের কন্ডিশনে কি বলছে টি ওয়ান সময়ে স্রোতের অনুকূলে ধরো স্রোত যাইতেছে বাম থেকে ডানে ধরো স্রোত যাইতেছে বাম থেকে ডানে যে ভি স্রোত বাম থেকে ডানে যাইতেছে তো প্রশ্ন বলছে টি ওয়ান সময়ে স্রোতের অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করতে পারে সমান দূরত্ব মানে নদীর প্রস্থের সমান কারণ প্রথম কন্ডিশনে সে দূরত্ব পার হয়েছে মানে নদীটা পার হয়েছে একটা নদী যদি সে সোজাসুজি পার হয় তাহলে সে কত দূরত্ব অতিক্রম করবে নদীর প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করবে তাই তো এখন প্রশ্নে বলছে যে টি ওয়ান সময়ে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে মানে বাম থেকে ডানে ধরো এইদিকে নৌকাটা এখানে ছিল এখান থেকে এই পর্যন্ত গেল স্রোতের অনুকূলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেল স্রোত যেদিকে যেতেছে দিকে তো স্রোতের অনুকূলে একই পরিমাণ দূরত্ব যে এতটুকু অ্যাস পরিমাণ দূরত্ব নদী পার হইতে যে দূরত্ব লাগে মানে নদীর প্রস্থের স্বভাব ঠিক অতটুকু দূরত্ব স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকে পার হইতে কত সময় লাগে টি ওয়ান সময় লাগে স্রোতের অনুকূলে এস দূরত্ব পার হইতে এস দূরত্ব পার হইতে টি ওয়ান সময় লাগে এখন স্রোতের অনুকূলে নৌকার ব্যাগ কত স্রোতে তোমরা লিখবা স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে নৌকার বেগ+ ইউ প্লাস ভি কেন কারণ স্রোতের বেগ হচ্ছে ভি আর নৌকার ব্যাগ হচ্ছে ইউ দুইটা তো একই দিকে নৌকার ব্যাগ হচ্ছে ইউ স্রোতের ব্যাগ হচ্ছে ভি তাইলে স্রোতের অনুকূলে নৌকার মোট ইউ প্লাস ভি যেহেতু একই দিকে যাচ্ছে আর যদি বিপরীতে হইতো প্রশ্নে যদি বলতো যে স্রোতের প্রতিকূলে তাইলে হয়তো ইউ মাইনাস ভি তখন হয়তো বড়টা থেকে ছোটটা বিয়োগ বড় হচ্ছে ইউ ছোট হচ্ছে ভি মানে নৌকার ব্যাগ হবে বড় স্রোতের ব্যাগ হবে ছোট মানে তখন হয়তো ইউ মাইনাস ভি বাট যেহেতু এখানে অনুকূলে স্রোতের অনুকূলে যাচ্ছে তাহলে সিম্পলি অনুকূলে বা স্রোতের অনুকূলে নৌকার ব্যাগ হবে দুইটার যোগফল ইউ প্লাস ভি তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি এখান থেকে আমি লিখতে পারি এস ইকালস টু ব্যাগ কত ইউ প্লাস ভি ইন্টু সময় কত টি ওয়ান দেখো এই যে স্রোতের অনুকূলে সমান দূরত্ব মানে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করতে সময় লাগে টি ওয়ান তাহলে এস ইকুয়ালস টু মানে আমরা কি জানি স্মরণ ইকুয়াল টু ব্যাগ ইন্টু সময় এখানে সময় হচ্ছে টি ওয়ান আর মোট লব্ধি ব্যাগ কত লব্ধি ব্যাগ হচ্ছে ইউ প্লাস ভি লব্ধি ব্যাগ হচ্ছে ইউ প্লাস ভি তাহলে এখান থেকে এখান থেকে আমি বাম পাশে লিখি এখান থেকে টি ওয়ান সমান কি পাই এখান থেকে টি ওয়ান সমান পাই এস বাই ইউ প্লাস ভি এস বাই ইউ প্লাস ভি এই যে দেখো আমি টি ওয়ানও বের করে ফেলছি এই যে এখানে পেয়ে গেছি টি এখানে পেয়ে গেছি টি ওয়ান এখন আমি কেন এইগুলাই বের করতেছি কারণ আমাকে দেখাইতে হবে আলটিমেটলি এইটা আমার প্রমাণ করতে হবে টি অনুপাত টি ওয়ান টি অনুপাত টি ওয়ান এখন আমি টি কে টি ওয়ান দিয়ে ভাগ করে দিব ভাগ করে দিলেই তো অনুপাত চলে আসবে এখন টিকে টি ওয়ান দিয়ে ভাগ করে দিব তাইলেই তো টি অনুপাত টি ওয়ান চলে আসবে দেখো টিকে টি ওয়ান দ্বারা ভাগ করবো টি এর মান হচ্ছে এস বাই রুট অভার অফ ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার আর টি ওয়ানের মান হচ্ছে এস বাই ইউ প্লাস তাইলে টি বাই টি ওয়ান সমান এস এস কাটা এস এস কাটা নিচের ইউ প্লাস ভিটা উপরে চলে যাবে আর এখানে থাকবে ইউ স্কোয়ার ভি দেখো এস এবং এস কাটাকাটি করে দিছি নিচের ইউ প্লাস উপরে উঠে যাবে এখন এখান থেকে লেখা যায় টি বাই সমান

রুট অভার অফ ইউ প্লাস ভি ইন্টু রুট অভার অফ ইউ মাইনাস ভি এখন যদি কাটাকাটি করে দেয় তাহলে কি থাকবে টি বাই টি ওয়ান সমান এই যে নিচে আছে রুট অভার অফ ইউ প্লাস ভি উপরে আছে শুধু একটা ইউ প্লাস ভি কাটাকাটি করলে উপরে একটা রুট অভার অফ ইউ প্লাস ভি থাকবে এই রুট অভার ইউ প্লাস ভি কাটাকাটি করে ফেললাম তাহলে উপরে রুট ওভার অফ ইউ প্লাস ভি থাকবে আর নিচে থাকবে রুট ওভার অফ ইউ মাইনাস ভি দেখো প্রমাণ শেষ প্রমাণ হয়ে গেছে এখন উপরের লাইনে লিখে ফেলবো কাজ শেষ কত সহজ ম্যাথ দেখছো কত সহজ একটা ম্যাথ এই ম্যাথটা বোর্ডে যে কতবার আসছে বই খুললে বুঝতে পারবো দাঁড়াও আমি দেখে বলে দিচ্ছি রুট ওভার অফ ইউ প্লাস ভি অনুপাত একটা বোর্ডে আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বার দশ বার বোর্ডে আসছে এখনো পর্যন্ত বোর্ড পরীক্ষায় দশ বার আসছে বলো তো বুঝতে পারছো কি না সহজ নাম একটা এই বোঝা গেছে বোঝা গেছে বলো নৌকার বেগ আরেকবার বুঝান ভাইয়া দেখো নৌকার বেগ এই যে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে নৌকার ব্যাগ মানে হচ্ছে তুমি যখন স্রোতের দিকে যাবা স্রোতের ব্যাগ হচ্ছে ভি মানে বাম থেকে ডানে স্রোত যাইতেছে ভি বেগে এই দেখো স্রোতের ব্যাগ হচ্ছে ভি আবার নৌকার নিজের একটা ব্যাগ হচ্ছে ইউ তুমি চিন্তা করো স্রোত যেদিকে যাইতেছে তুমি একই দিকে নৌকা চালাইতেছো স্রোতের ব্যাগ হচ্ছে ইউ সরি স্রোতের ব্যাগ হচ্ছে ভি নৌকার ব্যাগ হচ্ছে ইউ তাহলে একই দিকে একই দিকে যাচ্ছে তাহলে ব্যাগ কি বেশি হবে না সম্মিলিত ব্যাগ কী হবে ইউ প্লাস ভি হবে যখন নদী স্রোত যে দিকে যাচ্ছে নৌকাও একই দিকে চালাও তাহলে ব্যাগ কি বেড়ে যাবে না নৌকার ব্যাগ তো বেড়ে যাবে কারণ নিজের ব্যাগ তো আসেই আবার স্রোতও তাকে ধাক্কা দিবে এই জন্যে নৌকার ব্যাগ হয়ে যাবে ইউ প্লাস ভি আর যদি স্রোতের প্রতিকূলে যাইতো তখন কমে যাইতো তখন হয়তো ইউ মাইনাস ভি বোঝা গেছে লাইলা নাজনী বলছে জি বুঝছি খুব ইজি আসলে ইজি ইমরান ওকে ক্লিয়ার ঠিক আছে ঠিক আছে তো চলো পরে আরও একটা ম্যাথ দেখব এই ম্যাথটা বোর্ডে দশবার আসছে খুবই সহজ একটা ম্যাথ ওকে ঠিক আছে তো চলো পরের ম্যাথটাতে যাই ওকে ঠিক আছে এর পরের মেথটা দেখো পরের মেথটা বলছে একজন সাঁতারু আর টিওয়ান সময়ে নদী পার হয় একজন সাঁতারু মানে মানেই সোজাসুজি একজন সাঁতারু আরি ভাবে সময়ে একটা নদী পার হয় আরাআরি যে কথা আরাআঁড়ি মানে হচ্ছে সোজাসুজি সোজাসুজি টিওয়ান সময়ে নদী পার হয় তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে ও আচ্ছা নদী পার হয় বলে নাই বলছে নদী পারা পার হয় নদী পারা পার হয় পারা পার হয় পারা পার মানে হচ্ছে নদী পার হয়ে আবার ফেরত আসে আর আর এইভাবে টিওয়ান সময়ে নদী পারাপার মানে হচ্ছে নদীর এই পার থেকে ওই পারে গিয়ে আবার এই পারে ফেরত আসা এরপরে বলছে তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান দূরত্ব তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে ফিরে আসতে মোট টিটু সময় লাগে দূরত্ব গিয়ে আবার ফিরে আসতে ফিরে আসতে মোট টি ওয়ান টি টু সময় লাগে সাঁতারুর বেগ ইউ এবং স্রোতের বেগ ভি হলে সাঁতারুর বেগ ইউ এবং স্রোতের ব্যাগ ফি হলে প্রমাণ করো যে টি ওয়ান অনুপাত টি টু সমান রুটঅার অফ ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার অনুপাত ইউ এইটা প্রমাণ করতে হবে দেখো আগেরটার মতোই অনেকটা হ্যাঁ এটা অনেকটা আগের ম্যাথটার মতোই একটু ভালো করে বুঝো বলছে একজন সাঁতারু আড়াআড়িভাবে আড়াআড়িভাবে মানে হচ্ছে সোজা সুজি। সোজাসুজি ভাবে মানে হচ্ছে সোজাসুজি টি ওয়ান সময়ে একটি নদী পার হয় পার মানে কি পারাপার মানে হচ্ছে সে নদীর এই পার থেকে ওই পারে যায় তারপরে আবার ওই পার থেকে এই দিকে ফেরত আসে তার মানে তার যাইতে দূরত্ব নদীর প্রস্থ কত বলছে নদীর কিছু আমরা ধরলাম নদীর প্রস্থ হচ্ছে এস অথবা ডি তুমি এসও ধরতে পারো ডিও ধরতে পারো তো একটা লোক এই পার থেকে ওই পারে গিয়ে আবার ফেরত আসে মানে টোটাল দূরত্ব কত অতিক্রম করতেছে সে টু এস তুমি লিখবা যে নদী ধরে নদীর প্রস্থ এস তাহলে একজন সাঁতারু নদী পার হইতে কত দূরত্ব অতিক্রম করতে হবে যাইতে এস আসতে এস টু এস তাহলে আমরা কি জানি এই কন্ডিশনে আমি এক চিত্র আঁকাইলাম না সোজাসুজি নদী পার হওয়ার বেলায় যদি স্রোত থাকে এখানে তো স্রোত আছেই বলাই আছে কারণ বলাই আছে স্রোতের ব্যাগ ভি নৌকার ব্যাগ বা সাঁতারুর ব্যাগ ভি সরি ইউ তো স্রোত তো আসেই যেহেতু স্রোতের ব্যাগ দিয়ে আছে তাহলে ভিসন ডাব্লুশন কি হবে রুটা বর এখানে কোনটা বড় সাঁতারুর ব্যাগ বড় ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার খেয়াল রাখবে এখানে আবার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার দিয়ে না এখানে কিন্তু প্রশ্নে বলেই দিছি এখানে সাঁতারুর বেগ বলছে ইউ তাহলে ইউ হচ্ছে বড় স্রোতের বেগ ভি হচ্ছে ছোট এখানে তুমি ছোটো করে লিখেও রাখতে পারো যে ইউ গ্রেটার দেন ভি মানে সাঁতারুর বেগ হবে বেশি কাজে তুমি যখন এখানে লিখবা অবশ্যই বড় বড় স্কোয়ার মানে ছোট স্কোয়ার লিখবা তাহলে এখান থেকে কী লিখা যায় টু এস সমান ডাব্লিউ টি টু এস সমান এই যে এখান থেকে লিখা যায় টু এস সমান ডাব্লিউ টি আচ্ছা টি না তো টি ওয়ান টি ওয়ান টু এস সমান ডাব্লিউ টি ওয়ান তাহলে এখান থেকে কী লেখা যায় ডাব্লিউ সমান সরি ডাব্লিউ না তো আমার কী দরকার আমার টি দরকার টি ওয়ান দরকার আমার টি ওয়ান লাগবে আমার লাগবে যা তা বের করব পাশে লিখি এখান থেকে এখান থেকে টি ওয়ান সমান কী লেখা যায় টি ওয়ান সমান লেখা যায় টু এস বাই ডাব্লিউ টু এস বাই ডাব্লিউ তাহলে ডাব্লিউর মান বসাই দেই টি ওয়ান সমান কী লেখা যাবে তাইলে টু এস ডিভাইডেড বাই ডাব্লিউ সমান পাইছি রুট অফ আর অফ ইউ স্কোয়ার মাইনাস ভি খালি একটা লাইন উপরে বাংলায় লিখবা যে আড়াআড়ি বা সোজাসুজি নদী পার হওয়ার ক্ষেত্রে তার অতিক্রান্ত মোট দূরত্ব হবে টু এস যেখানে এস হচ্ছে নদীর প্রস্থ অথবা তুমি ডি ধরো কোনো সমস্যা নাই তাহলে টি ওয়ান পেয়ে গেলাম রাইট টি ওয়ান সমান টু এস বাই রুট অফ ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার একটু বোঝা গেল এটুক আশা করি বোঝাইতে পেরেছি এখন পরের কন্ডিশনটা কি বলছে দেখো পরের কন্ডিশনে কী বলছে তুমি আগে লিখবা টু এসিক টু ডাব্লিউ টি ওয়ান সোজাসুজি বা আড়াআড়ি নদী পার হওয়ার ক্ষেত্রে ডাব্লিউ সমান এইটা ডাব্লিউ এর মানে এখানে বসায় দিয়েছি টি ওয়ান পেয়ে গেছি আমার এখানে টি ওয়ান দরকার এবং টি টু দরকার এই জন্য আমি এখান থেকে টি ওয়ানটা বের করলাম এখন টি টু বের করবো কিভাবে বের করবো শোনো ম্যাথের বেলায় তুমি যদি এই জিনিসগুলা এইভাবে সিকুয়াল অনুসারে বের করে করে আসো তুমি বাংলায় কি লিখতেছো তুমি যদি চিত্র আঁকো এখানে এস মানে আমি যেভাবে এখানে লিখছি তুমি যদি বাংলায় কিছু নাও লিখো তাও তোমাকে ফুল টেনশনের কোনো কারণ নাই তুমি ম্যাথ বুঝো বুঝে করে আসতে পারলে বাংলায় আহামরি কিছু না লিখলেও প্যারা নাই তাই লিখলে হবে ধরি নদীর প্রশ্ন এস তাইলে নদী পারাপা মোট অতিক্রান্ত দূরত্ব হবে টু এস টু এস সমান যেখানে ডাব্লিউ হচ্ছে লোভ দিবে ডাব্লিউ কি ডাব্লিউ হচ্ছে লবধিবেগ সাঁতার উর্বেগ ইউ স্রোতের বেগ ভি আর বেগ হচ্ছে ডাব্লিউ তুমি চাইলেছি তোমরা ফিল করে দিতে পারো এটা হচ্ছে সাঁতার উর্বেগ হচ্ছে ইউ এই স্রোতের বেগ ভি আর বেগ ডাব্লিউ এই চিত্রটা যদি আঁকা থাকে তাহলে আর কোনো কিছু বাংলায় না লিখলেও তুমি ফুল মার্কস পাবা এরপরে দেখো সেকেন্ড কন্ডিশনে তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে ধরো এটা হচ্ছে নদীটা এটা হচ্ছে তীর এই যে এটা হচ্ছে স্রোতের ব্যাগ স্রোত কত ভি স্রোত ধরলাম বাম থেকে ডানে যাইতেছে তো প্রশ্নে বলছে তীরের সমান্তরালে হ্যাঁ তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে ফিরে আসতে ধরো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে নদীর প্রস্থের সমান অর্থাৎ এস এখান থেকে এই পরিমাণ এই দূরত্বটা ধরলাম এস তাইলে এই যে তীরের সমান্তরালে দেখা হয় যে তীরের সমান্তরালে প্রস্থের সমান দূরত্ব গিয়ে ধরলাম এটা পি বিন্দু এটা কিউ বিন্দু তোমার চিত্র আগাইতে হবে না খালি বোঝো আগে ধরলাম আমি পি থেকে কিউতে যাবো আবার সেখান থেকে ফেরত আসবো স্রোতের সমান্তরালে প্রস্থের সমান দূরত্ব গিয়ে আবার ফেরত আসতে হবে তাহলে পি থেকে কিউতে যাইতে হচ্ছে এস কিউ থেকে পিতে ফেরত আসতে আরও এস তাহলে মোট দূরত্ব কত এখানেও মোট দূরত্ব হবে টু এস স্রোতের সমান্তরালে বা তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে আবার ফেরত আসতে হবে গিয়ে ফিরে আসতে যাইতে এস আসতে এস মোট দূরত্ব টু এস মোট সময় লাগে টি টু এই টু এস যাইতে মোট সময় লাগে কত টি টু এখন কিন্তু এখানে ঝামেলা আছে এইখানে কিন্তু ঝামেলা আছে কি ঝামেলা ভালো করে বইছো এই যে উপরের এস আমি উপরের এটা দিই দেখো উপরের যে এস এটা হচ্ছে স্রোতের অনুকূলে আর নিচের যে এস এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে এইটা হচ্ছে স্রোতের অনুকূলে মনে করো যে যখন পি থেকে কিউতে যাবে পি থেকে কিউতে যাবে এটা হচ্ছে স্রোতের অনুকূলে আর কিউ থেকে যখন পিতে ফেরত আসবে তখন কিন্তু এটা স্রোতের প্রতিকূলে এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে কাজে তুমি এটা ভাইব না যে এইখানে যে সময় টিটু টোটাল সময় যে টিটু লাগে যাইতে এবং আসতে যাওয়ার ক্ষেত্রে সময় কিন্তু এবং আসার ক্ষেত্রে সময় কিন্তু সেম হবে না যাওয়ার ক্ষেত্রে সময় লাগবে কম আসার সময় সময় লাগবে বেশি কারণ তুমি যাওয়ার সময় স্রোতের অনুকূলে যাইতেছো স্রোত তোমাকে আরও হেল্প করতেছে তোমার ব্যাগ বাড়াই দিচ্ছে তোমার যাইতে কম সময় লাগবে কিন্তু তুমি যখন ফেরত আসবা কেউ থেকে পিতে যখন ফেরত আসবা স্রোতের প্রতিকূলে স্রোত তোমাকে উল্টা ধাক্কা দিবে তোমাকে আসতে দিবে না তোমার ব্যাগ কমায় দিবে সময় কিন্তু বেশি লাগবে কাজে এখানে যে মোট টি টু আমি এখানে মুছে দিচ্ছি একটু ভালো করে বুঝো এখানে তোমার খাতায় কিচ্ছু চিত্র আঁকতে হবে না একটু ভালো করে বুঝছো এখানে টোটাল যে সময় টি এই টি টু কি হবে দুইটা সময়ের যোগফল ধরলাম টিটু টু প্রাইম প্লাস টি টু ডাবল প্রাইম টোটাল সময়টা হবে দুইটা সময়ের যোগফল একটা হচ্ছে যাওয়ার সময় আর একটা হচ্ছে আসার সময় তো যাওয়ার সময় কি হবে এস এই আমরা টি সমান কি জানি টি সমান হচ্ছে দূরত্ব বাই সময় সরি দূরত্ব বাই বেগ টি সমান হচ্ছে বা সময় মানে হচ্ছে দূরত্ব বাই বেগ তো যাওয়ার সময় পি থেকে কিউতে যাওয়ার সময় দূরত্ব কত এস যাওয়ার সময় ব্যাগ কত ইউ প্লাস ভি ইউ প্লাস ভি কেন কারণ স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে ব্যাগ হচ্ছে দুইটার যোগফল তুমি যখন স্রোতের অনুকূলে যাবা সময় হবে বা সরি ব্যাগ হবে তোমার স্রোতের বেগ প্লাস নৌকার বেগ। এটা হচ্ছে স্রোতের অনুকূলে যাওয়ার ক্ষেত্রে মানে পি থেকে কিউতে যাওয়ার সময় আর যখন কিউ থেকে পিতে তুমি ফেরত আসবা তখন সময় কি হবে এস ডিভাইডেড বাই প্রতিকূলে কি হবে প্রতিকূলে ব্যাগ হবে ইউ মাইনাস ভি প্রতিকূলে ব্যাগ হবে ইউ মাইনাস ভি কারণ স্রোতের ব্যাগ হচ্ছে ভি নৌকার বেগ হচ্ছে ইউ মনে করো একটা জিনিস ভালো করে বোঝো আগে দেখো এইখানে বোঝাই একটু ভালো করে বোঝো তুমি ধরো পি থেকে কিউতে যাচ্ছ স্রোতের অনুকূলে ধরো স্রোত বইতেছে বাম থেকে ডানে এই যে বাম থেকে ডানে স্রোত বইতেছে তুমি যখন পি থেকে কিউতে যাবা স্রোতের দিকে তাইলে তোমার লব্ধি বেগ হবে ইউ প্লাস ভি কারণ স্রোত যেদিকে যাইতেছে তুমিও সেদিকে যাচ্ছ আর যখন কিউ থেকে পিতে ফেরত আসবা তখন কিন্তু লব্ধি বেগ হবে ইউ মাইনাস ভি বড়োটা থেকে ছোটা বিয়োগ এবং অবশ্যই নৌকার বেগ বড়ো হইতে হবে নৌকার বেগ বড়ো না হইলে তো প্রতিকূলে জীবনে আসতে পারবে না এই যে ইউ হইতে হবে বড় এইটা হচ্ছে অনুকূলে বেগ এটা হচ্ছে প্রতিকূলে বেগ। তাহলে অনুকূলে সময় হবে এস মানে দূরত্ব বাই সময় দূরত্ব তো দুইটাই সমান এস 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 বাই ইউ প্লাস ভি আর প্রতিকূলের সময় হবে এস বাই ইউ মাইনাস ভি বলো তো বুঝতে পারছো কি না এই বুঝাইতে পারছি প্রথম ক্ষেত্রে তো ফিরে আসার কথা উল্লেখ করে নি এই যে পারাপার পার মানে গিয়ে ফেরত আসা বাংলা ভাষা বুঝতে হবে পাড়াপার হওয়া মানেই হচ্ছে গিয়ে আবার ফেরত আসা বুঝতে পারছো সাহারা না ভাইয়া আমি আসি কিন্তু হ্যাঁ স্বামী ঠিক আছে ওকে দাদা ডাবলু এর যে সূত্রটা ব্যবহার করছেন এটা তো থ্রিটা নাইনটি ডিগ্রি এর টাইমে ব্যবহার হয় এখানে তো বলেনি থিটা ডিগ্রি ওই যে সোজা সুজি পার মানেই সোজাসুজি পার হওয়া মানে কি সোজাসুজি পার হওয়া মানেই তো নব্বই ডিগ্রি কোনে পার হওয়া ভাইয়া ওকে জি বুঝছি ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার ওকে ওকে তাহলে আমরা টি ওয়ান টি পেয়ে গেছি টি ওয়ান পেয়ে গেছি টি টু পেয়ে গেছি আচ্ছা ওয়েট টি টুটাকে আর একটু সাজাই নেই টি টুটাকে এই যে এটাকে আর একটু সাজাই নেওয়া যাক তো এইটাকে একটু সাজাই নেই যে টি টু টি টু এই যে টি টু এস কমন নেও টি টু থেকে এস কমন নেও এস কমন নিলে হবে ওয়ান বাই ইউ প্লাস ভি মাইনাস ওয়ান বাই ইউ মাইনাস ভি ওয়ান বাই ইউ মাইনাস ভি দেখো এই যে এইটাকে দুইটা জিনিসের যোগ ফল আছে না আমরা এখান থেকে এস কমন নিয়ে নিলাম এস কমন নিলে এখানে থাকবে ওয়ান বাই ইউ প্লাস ভি এখানে থাকবে ওয়ান বাই ইউ মাইনাস ভি

ভি স্কোয়ার লসাগু এই আমি কি ভুল করলাম জাস্ট এইটা তো প্লাস মাইনাস করতে তো প্লাস হ্যাঁ এখন ঠিক আছে নাকি এইটাও তো প্লাস এই মাঝখানে প্লাস হ্যাঁ ঠিক আছে লসাগু করলাম লসাগু করে দিলাম এখন দেখো কী আছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ভিভি কাটা থাকবে টু ইউ ভিভি কাটা থাকবে টু ইউ এই এইটার সমান আসছে টি টু তাইলে আমাদের আলটিমেটলি এই লসাগুটা বুঝছো তো ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি লসাউ করলে হয়ে যাবে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপরে এটা লসাউ করলে ভি ভি কাটা থাকবে টু ইউ তাহলে এটা টি টু পাইলাম তাহলে আমরা টি ওয়ান পেয়ে গেছি টি টু পেয়ে গেছি টি ওয়ান পেয়ে গেছি টি টু পেয়ে গেছি এখন দেখাইতে হবে কি দেখাইতে হবে টি ওয়ান অনুপাত টি টু টি ওয়ান অনুপাত টি টু তো সিম্পলি আমি টি ওয়ানকে টি টু দিয়ে ভাগ করে দেবো যে আমার তো এইটা দরকার টি ওয়ান অনুপাত টি টু দরকার আমি সিম্পলি টি ওয়ানকে টি টু দিয়ে ভাগ করে দিই দেখো টি ওয়ানকে টি টু দিয়ে ভাগ করে দিব আচ্ছা আমি এটাকে একসাথে লিখে ফেলি টু ইউএস একবারে লিখে ফেলি টু এস দিয়ে করে দিই টু টু ডিভাইড বাই রুট ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার আচ্ছা ওয়েট আমি তো এখানে একটা ভুল করছি কি এইখানে একটা ভুল করছি কি না ঠিক আছে ওকে ফাইন ঠিক আছে টু এস ডিভাইড বাই টি ওয়ান আচ্ছা ওয়েট আমি তো হ্যাঁ ভুল করে ফেলছি সে টি ওয়ানটা হবে উপরে আমার তো টি ওয়ান অনুপাত টি টু দরকার টি ওয়ান অনুপাত টি টু দরকার তাহলে আমি তো টি ওয়ানকে টি টু দিয়ে ভাগ করবো টি ওয়ানের মান হচ্ছে এইটা এইটা হচ্ছে টি ওয়ান এইটা থাকবে উপরে টু এস ডিভাইড বাই রুট অভার অফ ইউ স্কোয়ার ভি স্কোয়ার রুট অভার অফ ইউ ভি স্কোয়ার নিচে হবে টি টু নিচে হবে টি নিচে হবে টু টু এখন খেয়াল করে দেখো কাটাকাটি করে ফেলি কাটাকাটি করলে টু এস কাটা উপরে থাকবে শুধু ওয়ান বাই রুট ওভার অফ ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার আর নিচে থাকবে টু ডিভাইডেড বাই ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার টু এস টু এস কাটা নিচে থাকবে শুধু টু এই টু এস টু এস কাটা এমনি থাকবে শুধু ইউ থাকবে শুধু ইউ টু এস টু এস কাটা উপরে থাকতেছে ওয়ান বাই রুট ওভার অফ ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার নিচে থাকতেছে শুধু ইউ এবং তার নিচে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার তাহলে এখান থেকে কী আসতেছে টি ওয়ান বাই সমান উল্টায়ে দেও উল্টায়ে দিলে আসবে কি উল্টায়ে দিলে আসবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই ইউ ইন্টু রুট অভার ভি সমান দেখো এই যে ইউ স্কোয়ার মাইনাস উপরে উঠে যাবে আর রুট অভার অফ ইউ স্কোয়ার মাইনাস ভি নিচে নেমে যাবে এরপরে কাটাকাটি করে

এখান থেকে আমি পরের লাইনে আমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাবো টি ওয়ান অনুপাত টি টু সমান রুট অভার অফ ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার অনুপাত ইউ শেষ বলো 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 বুঝতে পারছো কি না সহজ ম্যাথ না শোনো ম্যাথগুলো একটু বড় হবে কিন্তু সহজ ম্যাথগুলা স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা অধ্যায়ের ম্যাথগুলা যে একটু বড় হবে এটা তো আগে থেকেই বলে রাখছি তাই না স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা অধ্যায়ের ম্যাথ যে বড় হবে এটা তো আগে থেকেই বলে রাখছি বাট কি বোঝার মতো সহজ না মানে প্রশ্নে দুইটা কন্ডিশন দেয়া তুমি দুইটা সিম্পলি কন্ডিশনটা খেয়াল করে সূত্রগুলা লিখে ফেললে তারপরে কি প্রমাণ করতে হবে সেটা তো দেওয়াই আছে কি প্রমাণ করতে হবে সেটা দেওয়া তুমি টি ওয়ান বের করবা টি বের করবা তারপরে একটাকে একটা ভাগ করে দেবা যেহেতু টি ওয়ান অনুপাত টি চাইছে ভাগ করে দাও সুন্দর মতো কাটাকাটি করে উত্তর মিলে যাচ্ছে সুন্দর মেথ রাইট ওকে ঠিক আছে ওকে ঠিক আছে ওকে ঠিক আছে শাহাদ টু এস হ্যাঁ টু এস ডাব্লিউ টি ওয়ান ওইটা হচ্ছে গত ক্লাসে বুঝাই আসছি শাহাদ তুমি কি আগের ক্লাস করছো টু এস সমান ডাব্লিউ টি ওয়ান ওটা গত ক্লাসে বুঝাই আসছি ডিরেক্ট লব্ধি ব্যাগেরটা দূরত্ব সমান ব্যাগ ইন্টু সময় সময় হচ্ছে টি ওয়ান নদী পারাপার হওয়া মানে যাইতে এস আসতে এস যাইতে এস আসতে এস তাহলে মোট দূরত্ব হচ্ছে টু এস সোজাসুজি পার হওয়ার ক্ষেত্রে লব্ধি ব্যাগ হচ্ছে ডাব্লিউ সময় হচ্ছে টি ওয়ান টু এস সমান ডাব্লিউ টি ওয়ান বুঝতে পারছ টু এস সমান ডাব্লিউ টি ওয়ান এটা হচ্ছে লব্ধি ব্যাগ আর লব্ধি বেগের সূত্রটা কী ছিল লব্ধিবেগের সূত্র ছিল রুট অফ বড় স্কোয়ার মাইনাস ছোটো স্কোয়ার এখানে বড় হচ্ছে ইউ ছোটো হচ্ছে ভি এই জন্যে রুট অফার অফ ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ওকে অনেক সহজ কনসেপ্ট ক্লিয়ার ওকে ঠিক আছে তাহলে চলো পরের ম্যাথে যাই খুবই সুন্দর সুন্দর ম্যাথ হ্যাঁ একটু বুঝে বুঝে যদি পড়ো সবগুলা ম্যাথ করতে খুবই মজা লাগবে আসলেই মজা লাগবে কঠিন কিছু নাই অল্প অল্প করে পড়াবো খুব বেশি দৌড়াদৌড়ি তো কিছু নাই বাইশ ব্যাথ যারা আসো এই অধ্যায়টা পড়ালি তো শেষ তারপরে প্রতিদিন চারটা বা পাঁচটা করে ম্যাথ শিখবো এই যে আজকে যে যেগুলোটা ম্যাচ শিখাইলাম এমনভাবে বুঝে বুঝে করবা যেন পরীক্ষায় প্রশ্ন দেখেই তুমি বুঝতে পারো কি করতে হবে এগুলো পরীক্ষার আগের দিন রিভিশন না গিয়ে দিয়ে গেলেও পারা যায় স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা অধ্যায়ের ম্যাথ যদি তুমি বুঝে বুঝে করো পরীক্ষার আগের দিন রিভিশন না দিয়ে গেলেও করতে পারবা অন্তরীকরণ যোগজীকরণ বা ত্রিকোণমিতি এই সমস্ত ম্যাথ পরীক্ষার আগের দিন রিভিশন দিয়ে না গেলে অনেক সময় করতে পারা যায় না অর্ধেক করে আর মনে থাকে না কি করতে হবে কিন্তু এই স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা ম্যাথ বড় হইলেও যেহেতু প্রসেস পুরাটা তুমি মানে কি দেখাইতে হবে এটা বলাই থাকে প্রশ্নে এবং তুমি কন্ডিশন দুইটা যদি খালি একটু খুঁজে বের করে সূত্র দুটা লিখে ফেলতে পারো বা সমীকরণ দুইটা সেট আপ করে ফেলতে পারো তাহলে পরে অটোমেটিক যেটা দেখাইতে হবে সেটাই তোমাকে বলে দিবে কি করতে হবে এরপরে এটা করবো এটা বোর্ডে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো বার আসছে এই ম্যাথটা বোর্ডে ষোলো বার আসছে অথচ এইটা সেটা সহজ ম্যাথ এই অধ্যায়েই নাই বলছে দুইটি ব্যাগের বৃহত্তম লব্ধি দুইটি ব্যাগের বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির এন গুণ এদের ক্ষুদ্রতম লব্ধির মধ্যবর্তী কোণ আলফা হলে ব্যাগ দয়ের মধ্যবর্তী বেগের মান এদের সমষ্টির অর্ধেক হয় বেগের মান এদের সমষ্টির অর্ধেক হয় দেখাও যে কজ আলফা সমান খুবই সহজ একটা তুলে ফেলো প্রশ্নটা আগে তুলে ফেলো খুবই 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 সহজ একটা মেথ দুইটি ব্যাগের বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির রানগুন দুইটা ব্যাগ ধরলাম একটা ব্যাগ ইউ আর একটা ব্যাগ ভি ধরলাম ইউ গ্রেটার দেন ভি অথবা ভি গ্রেটার দেন ইউ যেটা খুশি তোমার যেটা খুশি আগে লিখবা ধরি দুইটি ব্যাগ যথাক্রমে ইউ এবং ভি যেখানে ইউ গ্রেটার দেন ভি তুমি চাইলে ভি গ্রেটার দেন ইউ কোনো সমস্যা নাই যে কোনো একটাকে বড় ধরে নিতে হবে এখন দুইটা ব্যাগের বৃহত্তম লব্ধি কেমন বের করে দুইটা ব্যাগের বৃহত্তম লব্ধি হচ্ছে সিম্পলি এদের যোগ ফলে সমান দুইটা ব্যাগের বৃহত্তম লব্ধি সিম্পলি এদের যোগ ফলে সমান তোমরা জানো গত ক্লাসে বোঝাই আসছি আলফা সমান শূন্য ডিগ্রি হইলে বৃহত্তম লব্ধি হয় এবং বৃহত্তম লব্ধি সিম্পলি এদের যোগফলের সমান আর ক্ষুদ্রতম লব্ধি কীভাবে বের করতে হয় ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে সিম্পলি ব্যাগ দুইটার বিয়োগ ফলের সমান এবং বড়টা থেকে ছোটোটা বিয়োগ করতে হবে বিয়োগ যখন করব তখন কিন্তু বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে আমি ধরছি ইউ বড় এই জন্য ইউ মাইনাস তো প্রশ্নে বলছে দুইটা ব্যাগের বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির এন গুণ কত গুণ এন গুণ অর্থাৎ এই যে বৃহত্তম লব্ধি ক্ষুদ্রতম লব্ধির এন গুণ দেখো বৃহত্তম লব্ধি ক্ষুদ্রতম লব্ধির এন গুণ বুঝাইতে আশা করি পেরেছি বৃহত্তম লব্ধি ইউ প্লাস ভি বৃহত্তম লব্ধি ইউ প্লাস ভি ক্ষুদ্রতম লব্ধি ইউ মাইনাস ভি এর এন গুণ এন গুণ এখন আমরা একটা জিনিস ধরে নিব ধরি ইউ মাইনাস ভি সমান এম এখানে এন আছে এন এর সাথে মিল রেখে আমরা এম ধরলাম অন্য যে কোনো কিছু ধরা যায় এটা ধরার কারণ হচ্ছে ম্যাথটা ছোট করা তোমরা যখন নাইন টেনে ছিলাম ওই অনেক বড় যাতে ম্যাথ না হয় আগে ধরে নিত না যে ধরি এ প্লাস বি সমান এক্স এ মাইনাস বি সমান ওয়াই তাহলে ম্যাথটা একটু ছোট হয়ে যায় তো এই জন্য আমি করলাম কি এই যে ইউ মাইনাস ভি আছে এটাকে এম ধরে নিলাম তাহলে এখান থেকে কি লিখতে পারি ইউ প্লাস ভি সমান এম এন এই যে এটা মান বসে দিলাম এম এন ইউ প্লাস ভি সমান এম এটা ধরার একটাই কারণ সেটা হচ্ছে ম্যাথটাকে ছোট করে ফেলা ফেলানো আরো অনেক বড়ো হবে ক্যালকুলেশন আমি ধরলাম ইউ মাইনাস ভি সমান এম তাইলে ইউ প্লাস ভি সমান হবে এম তোমার যে এমই ধরতে হবে তা না তুমি এবিসিডি যে কোনো কিছু ধরো বাট যেহেতু এখানে বলা আছে এন গুণ তো এন এর সাথে মিল রেখে আমরা তো এম ধরাই বেটার জিনিসটা সুন্দর হবে দেখতে তাহলে ইউ প্লাস ভি সমান পাইলাম এম থাকুক এটা তোমরা এটাকে এক নং সমীকরণ ধরতে পারো এরপর বলছে ব্যাগ দয়ের মধ্যবর্তী কোন আলফা হলে দুইটা ব্যাগের মধ্যবর্তী কোন যদি আলফা হয় তাহলে এদের লব্ধি ডাব্লিউ সমান কি হয় এদের সমষ্টির অর্ধেক হয় এদের সমষ্টির অর্ধেক হয় অর্থাৎ ইউ প্লাস ভি বাই টু তুমি লিখবা যে ব্যাগ দয়ের মধ্যবর্তী কোন আলফা হলে ব্যাগ দয়ের মধ্যবর্তী কোন আলফা হলে লব্ধি বেগ ডাব্লিউ সমান ইউ প্লাস ভি বাই টু কারণ প্রশ্নে বলা আছে যে লব্ধি ব্যাগ হয় এদের সমষ্টির অর্ধেক সমষ্টির অর্ধেক ইউ প্লাস ভি বাই টু এখন প্রশ্নে আমরা কি করবো দেখো এখন আমরা কি করবো একদম ফক ফোকা ক্লিয়ার দেখো এখানে তোমার কিচ্ছু জানার দরকারই নাই তুমি খালি সিম্পলি প্রশ্ন পড়বা আর এখানে বসাবা বৃহত্তম লব্ধি ইউ প্লাস ক্ষুদ্রতম লব্ধি ইউ মাইনাস বি বৃহত্তম লব্ধি ক্ষুদ্রতম লব্ধির গুণ এখানে আমি ইউ মাইনাস বিকে এম ধরছি ম্যাথটা যাতে ছোট হয় ক্যালকুলেশনটা যাতে সহজ হয় সেই কারণে তাহলে ইউ প্লাস ভি সমান পাইছি এম এন তারপরে প্রশ্নে বলছে যে দুইটার মধ্যবর্তী কোন আলফা হলে লব্ধি ডাব্লিউ সমান ইউ প্লাস ভি বাই টু দুইটার সমষ্টির অর্ধেক এখন কী করবো দেখো এখন কি করবো এগুলা মুইচাভেলি এখানে এটা লিখে রাখি ইউ প্লাস ভি সমান এম এন যেখানে এম সমান কি ছিল এম সমান ছিল ইউ মাইনাস ভি মনে রাখো এই যে এই তিনটা জিনিস আমার লাগবে এই তিনটা জিনিস কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি হ্যাঁ ইউ প্লাস ভি সমান কি ধরছিলাম ধরছিলাম এখন দেখো আমরা কি লিখতে পারি লব্ধি স্কয়ার লবধি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা সামান্তরিকের লব্ধির সূত্র সামান্তরিকের লব্ধির সূত্র লবধি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা এখন মান বসাই এখন মান বসাইলেই কাটছে ডাব্লিউ ডাব্লিউ জায়গায় বসবে ইউ প্লাস ভি ইউ প্লাস বি কে স্কোয়ার করলে ইউ প্লাস ভি হোল স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা ঠিক আছে ওকে ফাইন এখন খেয়াল করে দেখো এখান থেকে কি করা যায় দেখো এই যে আমি কে স্কোয়ার করে দিচ্ছি এখানে আছে ইউ প্লাস ভি বাই টু স্কোয়ার করে দিলে টু কে স্কোয়ার করে দিলে হবে এখন এখান থেকে করা যায় আচ্ছা কি দেখা যাইতেছে যাইতেছে হ্যাঁ দেখা খেয়াল করো এখানে যে ফোর আসে না এই ফোরের এর মধ্যে এইখানে দুই থাকুক আর দুই দিয়ে এই পুরাটাকে গুণ করে দিই দুই দিয়া পুরাটাকে গুণ করে দিই দেখো এটা হয়ে যাবে টু এটা হয়ে যাবে দুই দু চার ফোর ইউ ভি কজ আলফা তুমি বলতে পারো যে এটা করার উদ্দেশ্য কি এইখানে ছিল ফোর এইখানে ছিল ফোর আমি এই মধ্যে দুই এইখানে রাখছি আর বাকি দুই দিয়ে দুই দুগুনে চার তো এই দুই দিয়ে ডান পাশে গুণ করে দিছি এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে এই কাজের উদ্দেশ্য কি এই কাজের উদ্দেশ্য দেখো এখন বুঝতে পারবা এই যে সূত্র পরে গেছে টু ইন্টু এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পরে আসছো নাইন টেনে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে সূত্র কি হবে ইউ প্লাস ভি হোল স্কোয়ার প্লাস ইউ মাইনাস ভি হোল স্কোয়ার প্লাস এই সূত্রটা ফেলার জন্য আমি দুই দিয়ে গুণ করে দিয়েছিলাম আবার এখানেও সূত্র পড়ে গেছে ফোর ইউ ভি মনে আছে

মাইনাস ইউ মাইনাস বি হোল স্কোয়ার আর কজ আলফা যেইভাবে আছে এইভাবেই থাকুক দেখো কজ আলফা যেইভাবে আছে এইভাবেই থাকুক আমি সূত্র বসাইয়ে দিলাম এই দেখো টু ইন্টু এ প্লাস বি সূত্র এইটা ফোর এর সূত্র এইটা তো এই সূত্র ফেলার জন্যই আমি এখান থেকে দুই দিয়ে আর গুণন করে দিছি আর কিছুই না যারা এই সূত্র দুইটা জানো না তারা এই সূত্রটা লিখে রাখো বাট টেনে কিন্তু এই সূত্র দুইটা তোমরা পড়ে আসছ টেনে এই দুইটা সূত্র তোমরা কিন্তু পরে আসছো এখন মান বসাই দিব এখন মান বসায় দিব যে এই মানগুলা এই যে এখানে যে মানগুলা বের করে রেখে আসছি এই মানগুলা এখানে বসায় দেব দেখো ইউ প্লাস ভি ইউ প্লাস ভি এর জায়গায় কী বসানো যায় এম এন ইউ প্লাস এর জায়গায় বসাবো এম এন তাহলে ইউ প্লাস ভি স্কোয়ার হবে এম স্কোয়ার এন স্কোয়ার বাই টু ইউ প্লাস বি এর জায়গায় বসাবো এম এটাকে স্কোয়ার করলে এম স্কোয়ার এখানেও ইউ প্লাস এর জায়গায় বসাবো এম এম স্কোয়ার স্কোয়ার প্লাস ইউ মাইনাস ভি ইউ মাইনাস ভি মানে হচ্ছে এম এম এখানে কি হবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইউ প্লাস ভি মানে হচ্ছে এম তাহলে এম স্কোয়ার ইউ মাইনাস ভি মানে কি ইউ মাইনাস ভি মানে হচ্ছে এম স্কোয়ার কজ আলফা দেখো মান বসে দিছি তো এই যে আমি ইউ মাইনাস কে এম ধরে নিছিলাম মনে আছে ইউ মাইনাস কে যে আমি এম ধরে নিয়েছিলাম ওই এম ধরার ফলেই কিন্তু জিনিসটা ছোট হয়ে গেল দেখো ক্যালকুলেশনটা এখন ছোট হয়ে গেল তো এখন খেয়াল করে দেখো এখান থেকে যদি এম স্কোয়ার কমন নিয়ে নেই শোনো এই যে এখান থেকে এখান থেকে এম স্কোয়ার কমন নিয়ে নাও আমি এখানেই কমন নিয়ে এই যে দেখো এখান থেকে যদি আমি এম স্কোয়ার কমন নিয়ে নেই তাহলে এম স্কোয়ার কমন নিলে কি থাকবে এন স্কোয়ার মাইনাস ওয়ান এই যে এখান থেকে এম স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি এম স্কোয়ার কমন নিলে এন স্কোয়ার মাইনাস ওয়ান এন স্কোয়ার মাইনাস ওয়ান থাকবে এখন উভয় পক্ষকে এম স্কোয়ার দিয়ে ভাগ করে দেও উভয় পক্ষকে এম স্কোয়ার দিয়ে কাইটা দেও তাহলে এখানে থাকবে এন স্কোয়ার বাই টু এখানে থাকবে এন স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এন স্কোয়ার মাইনাস ওয়ান কজ আলফা দেখো উভয় পক্ষ থেকে এম স্কোয়ার কাটাকাটি করে দিছি এন স্কয়ার এম স্কোয়ার কাটাকাটি করে দিলাম এই যে এম স্কোয়ার বাদ এখানে এম স্কোয়ার বাদ এখানে এম স্কোয়ার বাদ এই এটা হয়ে যাবে ওয়ান এটা হয়ে যাবে এন স্কোয়ার মাইনাস ওয়ান কজ আলফা কেন আমার এখান থেকে বের করতে হবে কি আমার এখান থেকে বের করতে হবে কজ আলফা তাহলে আপাতত দেখো আমি এইটা কিন্তু কি এটা লিখতে পারি এন স্কোয়ার মাইনাস ওয়ান কজ আলফা সময় এটাকে এক পাশে রাখলাম বাকি সবকে আর এক পাশে নিয়ে যাই তাহলে হবে এন স্কোয়ার বাই টু এই এন স্কোয়ার হয়ে যাবে মাইনাস এই ওয়ানও হয়ে যাবে মাইনাস তাহলে এখন লসাগু করে দিই এইটা লসাগু করে দিলে লসাগু করে দিলে হবে এন স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এন স্কোয়ার মাইনাস টু মাইনাস টু মাইনাস টু এখন উপরে লিখি নিচে আর জায়গা হবে না উপরে লিখি দেখো এখান থেকে কী আসতেছে এন স্কোয়ার মাইনাস ওয়ান কজ আলফা স্কোয়ার সমান এখানে কী থাকতেছে একটা এন স্কোয়ার থেকে দুইটা এন স্কোয়ার চলে গেলে থাকবে মাইনাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস টু ডিভাইডেড বাই টু এখন এন থেকে যদি আমি কজ আলফা বের করি এন স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে ভাগ করে দিতে হবে টু ইন টু এন স্কোয়ার মাইনাস ওয়ান উপরে থাকবে মাইনাস এন স্কোয়ার মাইনাস টু এখন কী প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে সামনে একটা মাইনাস তাহলে উপর থেকে এটা মাইনাস কমন নিয়ে নিই কাজ শেষ মিলে গেছে দেখো কত সুন্দরভাবেই মিলে গেছে দেখো উপর থেকে এটা মাইনাস কমন নিয়ে এই যে মাইনাস কমন নিয়ে নিছি তাহলে এটা হয়ে যাবে প্লাস এন স্কোয়ার প্লাস টু মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে প্লাস এটা হয়ে যাবে প্লাস নিচে টু এন স্কোয়ার মাইনাস ওয়ান দেখো প্রমাণিত আচ্ছা প্রমাণ করতে বলা নাই দেখাইতে বলছে তাহলে দেখানো হলো বোঝা গেল তাই এই ম্যাথে না বোঝার মতো কিছু আছে বলো তো একটু বড়ো হয়েছে ম্যাথটা ম্যাথটা একটু বড়ো হয়েছে এটা পনেরো বার আসছে বোর্ডে বোর্ড পরীক্ষায় পনেরো ওভার আসছে তো আজকে ক্লাসে যেই ম্যাথগুলা করাইলাম এগুলা যদি পরীক্ষায় আসে এগুলোই পরীক্ষায় আসবে এগুলার বাইরে আসার মতো কিছু নাই এগুলো যদি পরীক্ষায় আসে আগামীকালকে এই অধ্যায় শেষ হয়ে যাবে এই এ অধ্যায় মানে গতিবিদ্যা শেষ হবে না গতিবিদ্যা নয় দশমিক এক শেষ হবে টোটাল চারটা পার্ট আছে নয় দশমিক এক নথমিক দুই নদমিক তিন নথমিক চার মেনলি চারটা পার্ট যদিও এস ইউ এম বইয়ে পাঁচটা দিছে এস ইউ বইয়ে একটাকে ভেঙে দুইটা বানাইছে মেনলি চারটা পার্ট নাইনের এ বি সি ডি তো আগামী ক্লাসে নাইনের এ শেষ হয়ে যাবে নাইনের এ খুবই সহজ মানে কম কম অধ্যায় স্থিতিবিদ্যা অধ্যায় যেরকম একটা অধ্যায় অনেক বেশি বেশি ম্যাথ ছিল এখানে একটা অধ্যায় মানে একটা পরিচ্ছেদে কম কম ম্যাথ খুব বেশি ম্যাথ নাই আমাদের আর বাকি আছে দুইটা টাইপ দুইটা টাইপ বাকি বাকি আছে এ অধ্যায়ে একটা হচ্ছে আপেক্ষিক ব্যাগ একটা হচ্ছে সর্বনিম্ন সময় এবং সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া আগামী ক্লাসে সর্বনিম্ন সময় এবং সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার ম্যাথ করাবো এবং আপেক্ষিক বেগের ম্যাথ করাবো তাইলেই নয় দশমিক এক শেষ বলতো আজকে ক্লাসে যে ম্যাথগুলো করাইছি এগুলা কি একদম ফক ফোকা ক্লিয়ার হয়েছে কি না পরীক্ষায় যে কোনো পরীক্ষায় আজকে ক্লাসে যে ম্যাথগুলো করাইছি এগুলা থেকে যদি পরীক্ষায় আসে তাহলে কি করতে পারবা জি ভাইয়া অনেক সহজ হ্যাঁ সুমাইয়া বলছে বুঝতে পারছি রাজশ্রী কখন এক ঘন্টা চলে গেল বুঝলামও না সাইফুল্লা সিদ্দিকী ম্যাথগুলা বুঝা করলে আসলেই সময় ম্যাটার করবে না তখন পড়তে ভাল লাগবে তুমি যখন ম্যাথগুলা বুঝে বুঝে করবা তোমার কাছে ম্যাথগুলা করতে কখনোই বোরিং লাগবে না কারণ তুমি বুঝতেছো জিনিসটা কি হচ্ছে এবং তুমি কি নিচ্ছ কেন নিচ্ছ প্রশ্নে কি দেওয়া আছে কি বের করতে হবে এবং তুমি যে এই কাজটা করতেছো সেইটা কেন করতেছো এই জিনিসগুলো বুঝলে তোমার কাছে ম্যাথ কখনোই কঠিন লাগবে না তো আজকে ক্লাসে যেই চারটা ম্যাথ করাইলাম আশা করি এই চারটা ম্যাথ পরীক্ষা যদি আসে আমি আবার বলতেছি ম্যাথে কিন্তু মানে এই যে হায়ার ম্যাথে ফিজিক্সের মতো ডাটাওয়ালা ম্যাথ কম আসে মানে ফিজিক্সে যেরকম তোমাকে বলে এটা মান বের করো এই সেই এইরকম ম্যাথ হায়ার ম্যাথে কম আসবে তোমাকে সবই যে এরকম ম্যাথ দিবে পরীক্ষায় ওইরকম ম্যাথ আসে না বললেই চলে মাঝে মধ্যে আসে বাট তোমাকে সব দিবে থিওরিটিক্যাল ম্যাথ তো তুমি যদি বুঝে বুঝে করো অ্যান্সার দেওয়াই থাকে প্রশ্নে তাইলে তোমার না করতে পারার মধ্যে মানে করার কোনো কারণই নাই ঠিক আছে তো সবাই ভালো থাকো আজকে ক্লাসটা এ পর্যন্তই আগামী ক্লাসে আমরা দুইটা টাইপ দেখাবো তাইলে আমাদের নয় দশমিক এক শেষ তো ঠিক আছে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী ক্লাসে আগামী ক্লাস কবে আগামী ক্লাস হচ্ছে বুধবারে টাটা বাই বাই